গুড ইভিনিং সবাইকে, যাচ্ছি গণেশ পূজোর বাজার করতে। দশকর্মার বাজার, দশকর্মা সব কেনাকাটা। আর বিকালবেলা তো বাবা চলে গেছে তোমার ওই মুদিখানা আনতে, আর ফল বাজারগুলো তো পুজোর আগে দিনকে হবে। তো আমাদের পুরো রাস্তার জায়গা জায়গা অন্ধকারই, সব আলো নেই, দেখো ভূতের মতন লাগবে। আর আজকে সেরকম মেকআপও করিনি, কিছুই করিনি, নর্মালিভাবে বেরিয়েছি। তো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো, ভালো লাগছে দেখতে না? কত দূর গেছে এইটুকু, হাতিবাগানে পেয়ে দিন কাল না, তা খাচ্ছে তো এগুলো আর কিছু খুলে দেখাচ্ছি না, এখানে সব দশকর্মার বাজার আছে। আর এগুলো আর ধুতি গামছা এগুলো সব আছে এর মধ্যে। আর এগুলো বলো, আর এগুলো ছায়া কেনা হয়েছে? হ্যাঁ, এগুলো একটা তো সবুজ, একটা হচ্ছে এটা স্কিন কালারের মতন, ঠিক আছে, অরেঞ্জ অরেঞ্জই লাগছে। তো ওখানে চপ কিনেছি, তো চলো দেখাই। আর এই যে এখানে হচ্ছে কটা মিষ্টি আছে, আর এখানে চপ আছে, যেরকম হচ্ছে আলুর রিং। এখানে আছে ভেজিটেবিল আর গজা আছে, দুটো ভেজিটেবিল আর দুটো গজা আছে। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে ওই যে গণেশ পুজোর ওই মানে যেই টুলে পুজোটা হবে সেই টুলে এটা পাতা হবে, তার জন্য কিনেছে। তো এই কটাই জিনিস। আবার বলো, আবার বলো। টাটা করে দাও, একবারে ব্লগটা শেষ।